বরাবরই স্পটলাইটে থাকতে পছন্দ করেন রাজনীতিবিদ থেকে প্রশাসকরা। আর এই পরিস্থিতিতে এক এক সময় নোংরামির সীমা পার করে যান এই রাজনীতিবিদ তথা প্রশাসকরা। এবার সেই নোংরাময় দেখা গেল গত রবিবার যুবভারতীতে। রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড কাপের ফাইনালে মুম্বাই সিটি এফসি কে 2-1 গোলে হারিয়ে খেতাব জিতে নেয় বেঙ্গালুরু এফসি। নিজের কেরিয়ারে এই প্রথম ঐতিহ্যশালী ডুরান্ড কাপ জিতলেন সুনীল ছেত্রী, ফলে দিনটা ছিল তাঁরই। ডুরান্ড কাপের ফাইনালে আমন্ত্রিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং নবনিযুক্ত রাজ্যপাল এলে গণেশন, এবং ট্রফি দেওয়ার সময় বেঙ্গালুরুর অধিনায়ক সুনীল ছেত্রীর হাতে খেতাব তুলে দেন ক্রীড়ামন্ত্রী ও রাজ্যপাল। কিন্তু ট্রফি হাতে নিয়ে ফটো সেশনের জন্য যখন তিনজন দাঁড়ান, সেই সময় রাজ্যপাল এক প্রকার ঠেলে সরিয়ে দেন সুনীলকে, যাতে ছবির ফ্রেমে তিনি ভালোভাবে আসতে পারেন। আর এই মুহূর্তটির ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরা সমালোচনায় ভরিয়ে দিচ্ছেন এই গোটা বিষয়টাকে। রাজ্যের সাংবিধানিক প্রধানের এমন আচরণ সত্যি অনভিপ্রেত, কিন্তু এমনটা তো নতুন নয়। বাংলার মাটিতে দেশের অধিনায়ককে যেভাবে অপমান করলেন রাজ্যেরই সাংবিধানিক প্রধান, তাতে আবারও দেখিয়ে দেয় প্রশাসনই স্পটলাইট কেড়ে নিতে পছন্দ করে।